SNP ডেইলি ব্লগ। আপনি যেই আশ্রম খুলেছেন সেটা কি শুধু নিজের ভালো থাকার জন্য? আপনার মন চেয়েছে এভাবে জীবন বাঁচতে, তাই নাকি এই মানব জাতিকে আপনি কোনো পরামর্শ সদুপদেশ দিতে চান? দুটোই নয়। যদি আমাকে জিজ্ঞেস করেন, যারা এখানে এসেছে তারা জানে, আমি তো চেয়েছিলাম কোনো একটা গঙ্গার ধারে একটা ছোট, আমি পরিষ্কার বলে দিচ্ছি, ছোট দুটো ঘর হবে, একটা বাথরুম হবে, সামনে একটি 4 ফুটের বারান্দা হবে, সামনে একটা 2 কাঠা জমি হবে, 2 কাঠা, হ্যাঁ, এই আশ্রম ফাশ্রম নয়, আশ্রমের নাম তো চাইই নি, 2 কাঠা জমির মধ্যে গাছপালা থাকবে এবং আমি গঙ্গা দর্শন করবো এবং শান্তিতে থাকবো। এখন আমার মাথায় এই ছবি স্টাক হয়ে আছে, সেই জন্য চেষ্টা করেছিল যখন প্রভুর ইচ্ছা একটুখানি কিছু সহায়তা বা একটুখানি সুবিধা এসেছিলো, আমরা এমন একটা গঙ্গার ধারে ঘর করছিলাম যে আমি সেখানে গিয়ে পালিয়ে বাঁচি। তো মোটেই আমার জীবন ধারণের জন্য এটা প্রয়োজন নয়। এখানে আশ্রমের যা কিছু কাণ্ড কারখানা চলছে, আমার পরিষ্কার কথা, আমার কিছু তাতে যায় আসে না, না থাকলেও কিছু যায় আসে না, থাকলেও কিছু যায় আসে না, এই কথাটা আমি কথা বলার জন্য কিছু বলছি না, কিন্তু আমার সম্মান আছে এর প্রতি। প্রকৃতি চেয়েছেন, মা চেয়েছেন, জগদম্বা চেয়েছেন, তাই এই আশ্রমের প্রত্যেকটি ইট বসেছে। এবং দেখুন, এর মধ্যে আমার কোনো কৃতিত্ব নেই, কোনো কৃতিত্ব নেই, সেখানে গেলেও আমার কোনো দুঃখ নেই। কারণ যারা আমাদের টাচি আছে তারা জানে, একটা সময় ডোনেশন এসেছিল এবং যদি তারা, যারা ডোনেট করেছেন তারা যদি এখন লাইভে থাকেন তারাও খুব ভালো করে জানেন, তারাও যে ডোনেশন, প্রথম ডোনেশন যেটা দিয়েছিলেন, যা দিয়ে এই আশ্রমের ভিত হয়েছিল, সেটা সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। আমি তার সাথে প্রায় 1 বছরের বেশি কথা বলেছিলাম, কিন্তু কখনো বলিনি আমার থাকার জায়গা নেই বা আমি কোনো ভাড়া বাড়িতে থাকি, কিন্তু আশ্রমেও থাকতাম না। তো এইগুলো তো অনেক কাহিনী হয়ে যাবে, যারা জানে তারা জানে, না এই লাইভে এত কিছু তো বলা যাবে না। তো দুটোই সৎ উপদেশ দেবো, লোককে বোঝাবো এমন কোনো বাসনা নিয়ে এরম আমি করিনি, এটা জাস্ট ঘটেছে। সেই জন্য এটা যদি অন্য কিছুও ঘটে আমার কোনো আপত্তি নেই। আর যদি আমার কথা জিজ্ঞেস করেন, আমি বলবো ওই 2 কাঠা জমি ওটি যথেষ্ট আমার জন্য, এর বেশি দরকার নেই। এখন তো কপালের ফের যে ধ্যান কক্ষ বানাতে হচ্ছে, কারণ লোকজন আসছে, তাদের বসার জায়গা নেই, তো অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ আমাকে নেওয়ার জন্য রোল প্লে করতে হচ্ছে, না হলেও আমার কিছু এসে যাবে না, হলেও খুব ভালো কথা, না হলেও খুব ভালো কথা। তো জগৎ কি উপদেশ দেব আর না, অথবা নিজের বিরাট চেষ্টা করব, দুটোই ছিল না এর মধ্যে। আমি খুব হ্যাপি ছিলাম, আমি দীর্ঘ সময় একটা কি বলবো, একটা অনিশ্চিত জীবনের মধ্যে নিজেকে খুব অ্যাডজাস্টমেন্টের মধ্যে নিয়ে গেছিলাম, কারণ আমি জানি জীবন এরকম, আমি কখনো চেষ্টা করিনি কোনো আশ্রম কোনো ঘর বানাতে, তবে থাকার জন্য একটা ঘরের দরকার পড়ে, তো সেই ঘর জুটে গেছে। চেষ্টা করেও কখনো উপবাস থাকতে পারিনি, আমার মনে পড়ে আমার পুরো সাধু জীবনের মধ্যে হয়তো আমি 1 কি 2 দিন উপবাস পৃষ্ঠ থেকেছি। এটা তো আপনারা হয়তো যারা গৃহস্থ তাদের বেশি থাকতে হয়, কেউ কেউ তো লক্ষ লক্ষ টাকা রোজগার করে দুপুরে খেতেই পারে না, তাদের নাকি সময় নেই এত কাজ। তো আমার কোনো জীবনের প্রতি আপত্তি নেই, না আগে ছিল, আমার জীবনে যা ঘটেছে ভালো মন্দ আমার আপত্তি নেই, যা ঘটছে আপত্তি নেই, যা আছে তার প্রতি সম্মান আছে, যা চলে যাবে তার প্রতি কোনো দুঃখ নেই, তাকেও সম্মানে গ্রহণ করব। তো আপনাদেরকে বা কাউকে উপদেশ দেওয়ার জন্য যে এই ল্যাপটপ আর মোবাইল খুলে বসেছি তা না, চলে গেল কোনো ব্যাপার না, অন্য কিছুভাবে জীবন ম্যানিফেস্ট করবে, তো সেই নিয়ে আমি একদম চিন্তিত নই। কিন্তু তবে এখন যখন আছে, আমি আপনাদের প্রত্যেকের প্রতি এবং সকলের প্রতি বড় কৃতজ্ঞতাপূর্ণ, কারণ প্রকৃতি আমাকে এটা দিয়েছে, মা আমাকে দিয়েছে, টু প্লে মাই রোল আমি পালন করছি এবং এইভাবে জীবনে গিয়ে যাবে। তো এই দুটো এক্সট্রিমের মধ্যে আমি নেই, তুলোর মতো বাঁচুন, হালকা বাঁচুন। তো এটাই আমার, আমি আমার জীবনের মধ্যে থেকে বুঝতে বুঝতে গেছি এবং আমার সামনে আসলেও আমি সেটাই বলি।